স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে সিভিক ভলেন্টিয়ারদের থেকে প্রাপ্ত বড় তিনটি খবর সিভিক ভলেন্টিয়ার আপনি যদি হয়ে থাকেন বা সিভিক ভলেন্টিয়ারের পরিবারের কেউ বা সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের শুভাকাঙ্ক্ষী বা পশ্চিমবঙ্গের বেকার চাকরি প্রার্থী তাহলে সম্পূর্ণভাবে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওটি আপনারা পাবেন সিভিক ভলেন্টিয়ারকে রিলেটেড তিন তিনটি বড় খবর যেগুলো এক জায়গায় পাবেন এবং প্রমাণ সহ পাবেন আমি ডিসক্রিপশানে লিঙ্কও দিয়ে রাখবো আপনারা চাইলে সেই খবরগুলোকে বিস্তারিতভাবে দেখতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি রীতিমতো স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত যে কোনো প্রকারের আপডেট প্রকাশ করা হয় এবং সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম সাপোর্ট সহ সরকারি চাকরির খবর প্রকাশ করা হয় তো আপনি যদি পেতে চান রীতিমতো ডেলে ডেলি জব আপডেটস হ্যাঁ ডেলি ডেলি নোটিফিকেশান তার সঙ্গে অন্যান্য যেগুলো আছে স্টাডি টিপস পিডিএফ টেকনোলজি আর্নিং নিউজ সব ডেলি আপডেটস পেতে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওর নিচে দেখবেন ডান দিকে সাবস্ক্রাইব বাতাম আছে সাবস্ক্রাইব বোতামে ক্লিক করলে একটি ঘন্টার মতো বেল আইকন ভেসে উঠবে ঘন্টার মতো বেল আইকনে ক্লিক করে আপনারা কিন্তু ঘন্টাটা বাজিয়ে রাখবেন তাহলে কী হবে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন তা চলুন আমরা সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত আপডেটেড তিন তিনটে বড় খবর একবার চোখ বুলিয়ে নিন বেরিয়ে কর্তব্য পরায়ণ ট্রাফিক সিভিক ভলেন্টিয়ারের মানবিক মুখ খুশি পুলিশ মহল থেকে সাধারণ মানুষজন এইখানে দেখুন মঙ্গলবার সকাল ক্যানিং শহরের বাস লোকে লোকারণ্য প্রচুর যানজট রয়েছে এরই মধ্যে এক আশি বৃদ্ধ রাস্তা পারাপার হতে পারছেন না দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন তিনি এমনই দৃশ্য নজরে পড়ে যায় ক্যানিং বাস কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সুজিত সাহার তিনি তৎক্ষণাৎ বৃদ্ধকে হাত ধরে নির্বিঘ্নে রাস্তা পার করে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন বৃদ্ধ অবশ্য যাওয়ার সময় ক্যানিং ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ার সুজিত সাহাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেন দীর্ঘজীবী হও সারা জীবন এমনভাবে মানুষের পাশে থেকেও কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সুজিত সাহার এমন মানবিক কর্মকাণ্ডের কথা শুনে খুশি পুলিশ মহল ও সাধারণ মানুষজন ঘটনা প্রসঙ্গে ক্যানিং থানার এক পুলিশ আধিকারিক বলেন পুলিশ মানুষের বন্ধু সবসময় মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করে এমন কাজের জন্য সমগ্র পুলিশ ডিপার্টমেন্ট খুশি অন্যদিকে ক্যানিং ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার সুজিত সাহা বলেন রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় পড়তে পারতো ওই বৃদ্ধ মানুষ যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে তার জন্য বৃদ্ধকে রাস্তা পারাপার করে দিয়েছি অসহায় কিংবা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য বলে মনে করি এদিন আমি আমার কর্তব্য পালন করার চেষ্টা করেছি মাত্র পরবর্তী আপডেটে আমরা দেখতে পাচ্ছি সিভিক ভলেন্টিয়ারকে প্রথমে অটোর ধাক্কা মারা হয় পরে ইট দিয়ে মাথা থেঁটলে প্রাণে মারার চেষ্টা করা হয় বিষয়টি খুবই দুর্বিষহ কুড়ি ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে বলছে প্রথমে অট্টোর ধাক্কা দিয়ে জখম করা হয়েছিল গাইঘাটা তারপর ইট দিয়ে মাথা থেঁতলে প্রাণে মারার চেষ্টা করা হলো শেষে স্থানীয়রা দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় অভিজিৎ সরকার যার বয়স তিরিশ নামে ওই যুবককে হাসপাতালে নিয়ে যায় ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার নলকুড়া এলাকায় পরে জানা যায় আহতের নাম অভিজিৎ সরকার বয়স তিরিশ বাড়ি গাইঘাটা থানার জয়তারা এলাকায় পরিবার সূত্রে জানা গেছে রোজকার মতন বৃহস্পতিবারও সকালে বাড়ি থেকে বেরিয়ে ইউনিফর্ম পরে নিজের বাইক চালিয়ে বনগাঁ জিআরপি থানার অন্তর্গত হাওড়া জিআরপিতে ডিউটিতে আসবার পথে হঠাৎই অভিজিতের বাইকের পেছনে সজোরে ধাক্কা মারে একটি অটো মাটিতে পড়ে যান বাইক চালক অভিজিৎ অভিযোগ সেই সময় অটোর ড্রাইভার গাড়ি থেকে নেমে রাস্তার পাশে পড়ে থাকা একটি ইট দিয়ে অভিজিতের মাথায় এবং বুকে মারতে থাকে এই পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে হাত দিয়ে গেলে আঙুল কামড়ে দেয় এমনই অভিযোগ করেছেন অভিজিৎ ঘটনার সময়ে সিভিক ভলেন্টিয়ারের চিৎকার শুনে দৌড়ে আসেন আশেপাশের বাসিন্দা বেশ কয়েকজন মহিলা তাদের মারধর করে অটো নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অটো চালক কার্তিক তরফদার খবর পেয়ে ঘটনাস্থলেই ছুটে আসেন অভিজিতের পরিবারের লোকেরাও গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি গ্রামবাসীদের সহযোগিতায় হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয় সিভিক ভলেন্টিয়ার অভিজিৎ সরকারকে এ রিলেটেড এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি অভিজিতের শরীর কেমন যখনই আপডেট পাব আপনাদেরকে জানাবো পরবর্তী আপডেটে আমরা জানতে পারবো পুলিশ এএসআই সহ সিভিক ভলেন্টিয়ার ফেসে গিয়েছেন চুরির কেসে মালদাহ থেকে স্টাফ রিপোর্টার জানানো হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকার সোনা ছিনতাইয়ের অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তার পুলিশের এক এএসআই এই ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুরাতন মালদহ থানার পুলিশ যার মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার রয়েছে মঙ্গলবার ধৃতদের মালদহ আদালতে পেশ করলে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক পুলিশ সূত্রে জানা গেছে ধৃত এএসআইয়ের নাম রাজীব পাল তিনি বর্তমানে বাজার থানায় কর্মরত রয়েছেন পাশাপাশি ধৃত আরেক সিভিক ভলেন্টিয়ারের নাম ইলিয়াস শেখ সে ইংরেজ বাজারের মিল্কি পুলিশ ফাঁড়িতে কর্মরত এছাড়াও এই ঘটনায় ধৃত আরও দুজনের নাম স্বাগত মণ্ডল এবং সেনাউল হক স্বাগত মণ্ডল কলকাতার বরাহনগরের বাসিন্দা তিনি এই সোনা নিয়ে মালদহ হয়ে কলকাতা যাচ্ছিলেন অপরদিকে সেনাউলের বাড়ি বাজার থানার কোঠাবাড়ি এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে সোনা ছিনতাইয়ের ঘটনাটি ঘটে দু উনিশ সালের তিরিশ মে কিন্তু ছ মাস পর দু হাজার উনিশ সালের একুশ নভেম্বর পুরাতন মালদহ থানায় সোনা ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয় অভিযোগ নথিভুক্ত হওয়ার পর তদন্তে নামে পুলিশ অভিযোগ করেছিলেন বরাহনগরের বাসিন্দা স্বাগত মণ্ডল ছিনতাইয়ের সময় স্বাগত মণ্ডলের মোবাইলটা কেড়ে নিয়েছিল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ইলিয়াস শেখ চুরি করা মোবাইলটি বিক্রি করে দেয় সেনাউল হককে এরপরই বিভিন্ন সূত্র ধরে চিন্তাই হওয়া ওই মোবাইল উদ্ধার করে পুরাতন মালদহ থানার পুলিশ তারপরই এই ঘটনার পিছনে এএসআই রাজীব পালের যুক্ত থাকার বিষয়টি বুঝতে পেরে যায় পুরাতন মালদহ থানার পুলিশ মৃতদের বিরুদ্ধে তিনশো বিরানব্বই এবং একশো কুড়ি ধারায় মামলা রিজু করে তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ কারণ এই সোনা ছিনতাইয়ের ঘটনার পিছনে অন্য গন্ধ পাচ্ছে তদন্তকারী পুলিশ অফিসারেরা যে কারণে অভিযোগকারী বরাহনগরীর বাসিন্দা স্বাগত মণ্ডলকে কলকাতা থেকে সোমবার গ্রেপ্তার করে নিয়ে আসে মালদা পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ছিনতাই হয়ে যাওয়া প্রায় দেড় কিলো ওজনের সোনার বর্তমান বাজার মূল্য প্রায় পঞ্চাশ লাখ টাকা গত তিরিশ মে দক্ষিণ দিনাজপুর থেকে এই সোনা নিয়ে সড়ক একটি গাড়ি করে কলকাতায় যাচ্ছিলেন স্বাগত মণ্ডল তিনি কলকাতায় সোনার কারবারের সঙ্গে যুক্ত ওদিন রাতেই পুরাতন মালদা থানার চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ঝাঁঝরা মোড়ে গাড়ি থামিয়ে সোনা চিন্তাই করা হয় ঘটনার সময় স্বাগত মণ্ডলের মোবাইল কেড়ে নেওয়া হয় সেই ঘটনার মৌখিকভাবে ওই দিনই পুরাতন মালদা থানায় অভিযোগ জানিয়েছিলেন কলকাতার বাসিন্দা স্বাগত মণ্ডল কিন্তু লিখিত অভিযোগ করেন একুশ নভেম্বর পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘ ছ মাস পর ছিনতায়ের অভিযোগ কেন তা নিয়ে একাধিক প্রশ্ন উস্কে দিয়েছে আর পুরো বিষয়টি নিয়ে শুরু হয় তদন্ত প্রাথমিক তদন্তে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারের পুরো ঘটনাটি উঠে আসে পুলিশের সামনে মোবাইল সূত্র ধরেই নানা তথ্য পুলিশ হাতে পেয়ে যায় এরপরেই তদন্তকারী পুলিশ কর্তারা জানতে পারেন যে এই ছিনতায়ের ঘটনাটি রীতিমতো পরিকল্পনা ঘটনা হয়েছিল যার কারণেই কলকাতার ব্যবসায়ীকে প্রথমে গ্রেপ্তার করে মালদা পুলিশ পুলিশি জেরা ধৃত ওই ব্যবসায়ী ভেঙে পড়েন সে জানায় ওই সোনা অন্য একজনের জন্য দক্ষিণ দিনাজপুর থেকে সংগ্রহ করে কলকাতায় নিয়ে যাচ্ছিলেন এরপরই পুলিশি জেরায় আরও সমস্ত ঘটনার কথা স্বীকার করে নেয় ধৃত ব্যবসায়ী স্বাগত মণ্ডল এই বিষয়ে পুলিশ সুপার অলক রাজুরিয়া জানিয়েছেন সোনা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল তিরিশ মে ঘটনার ছমাস পর গত একুশ নভেম্বর অভিযোগ দায়ের হয় পুরাতন মালদহ থানায় এখানেই সন্দেহ তৈরি হয় এরপরেই বিভিন্ন সূত্র ধরে তদন্ত শুরু করে পুরাতন মালদা থানার পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে দেহদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে পুরাতন মালদাহ থানার পুলিশ সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত বড় কোনো আপডেট এলে আপনাদেরকে নিশ্চয়ই জানাবো কমেন্টটি আপনারা লিখে রাখবেন আপডেট পেতে চান কি না ভিডিওটিকে লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ